টেনে আঙ্গুল দিয়ে যে বাদালাম এটা কিন্তু আপনারা মনে করেন যে কোনো কিছু আছে যে দেখেন এই দেখেন তুলে ফেলছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মেশিনটা এইটা হচ্ছে পাওয়ার বুম স্প্রে এটাকে বলে হচ্ছে পাওয়ার বুম স্প্রে এটা বিষ দেওয়া বা কীটনাশক দেওয়ার মেশিন আপনাদের যাদের বড় বাগান আছে বা আম গাছ আমাদের এখানে আম বাগান প্রচুর হয় রাজশাহীতে আমাদের আমের বাগানে স্প্রে দেওয়াই লাগে এবং পাশাপাশি অনেক জমি আছে বিভিন্ন জায়গায় কীটনাশক ছিটানোর আছে কিন্তু আপনারা মানে সময় সাপেক্ষ কারণে কীটনাশক ছিটাতে পারেন না কিংবা হয়তো বা বিদ্যুতিক মেশিন আছে কিন্তু বিদ্যুতিক মেশিনে আপনারা বাগান পর্যন্ত নিয়ে যেতে পারেন না আবার অনেক সময় ঘাড়ের যে ক্যারি করা যে মেশিনগুলো এগুলোর অনেক ওয়েট হওয়ার জন্য তিনবার চারবার পাঁচবার পানি ট্রান্সফার করার জন্য দেখা যাচ্ছে সমস্যা হয়ে যায় আপনারা স্প্রে করতে পারেন যেমন আমার এই প্রোজেক্টটা এখানে আমি বিভিন্ন রকমের ফল ফলা দিই এবং হচ্ছে আমার এই আমবাগান রয়েছে সেটা আমি নিয়মিত স্প্রে করার লাগে আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম এই মেশিনটাকে নিয়ে যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন এটার সাথে দুইটা আপনারা মাথা লাগাতে পারবেন মানে এরকম স্প্রে এই গান এটাকে বলে এই গানটা আপনার দুটা লাগাতে পারবেন কিন্তু আমি এখন একটাই লাগাবো যেহেতু আমি সিঙ্গেল পারসন এই মেশিনটা আমি একা সিঙ্গেল নিয়ে আসছি সিঙ্গেল আমি হচ্ছে পানি দিছি একাই এখানে পানি দিয়ে মেশিনটাকে হচ্ছে আমি বিশ বিষটাকে গোলাই নিয়েছি এবং একা এখান থেকে ক্যারি করে নিয়ে আসলো আপনারা দেখলেন এখন আমি এটা স্টার্ট দিই একাই এই মেশিনটা দিয়ে পুরা বাগান এই এখানে একশো ফিট আমার পাইপ আছে যদি পুরা বাগানে যত গাছ আছে আমি একাই এটাকে পরিচালনা করে স্প্রে করবো তো এটাই হচ্ছে আধুনিক বেশ কৃষি মেশিনারিজের সুবিধা যে আপনার বাগান আপনি একাই স্প্রে করবেন কারণ এই স্প্রে করার জন্য আপনার দুইটা লেবার লাগতো আমার লাগতো দুইটা লেবার যদি আমি নিজে করতাম না অনেক সময় অনেক সময় আমি নিজে এসে করলেও খুব কষ্ট হয়ে যেত হ্যান্ড স্প্রে বলেন আর ওই মোটর চালিত যে বিদ্যুৎ চালিত স্প্রে দিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি আমার এই মেশিন এবং স্টার্ট দেওয়া খুব আহামরি কিছু না তেল খরচও খুব কম আপনারা দেখতে পারবেন এখানে এই মেশিনটার কিন্তু দুইটা মাথা এদিকে আসলে একটা আপনাদের দেখাই দিই ফাংশনগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে এই যেই পাইপ যেটা দিয়ে হচ্ছে মানে আপনার এই ভিতর থেকে এটা হচ্ছে ওভারফ্লোর পাইপ এখানে যদি কোনো কিছু যদি হচ্ছে প্রেশার এই যদি প্রেশার দিবে সেই প্রেশারটা যদি বেশি হয়ে যায় তাহলে তো এই পাইপ ফেটে যাবে এর জন্য এটা ওভারফ্লো পাইপ এটা হচ্ছে ওভারফ্লোর মানে প্রেশারাইজ করার জিনিস যেটা দিয়ে আপনি কম বেশি করলে ওভারফ্লোটাকে কম বেশি করতে পারবেন এবং পাইপে প্রেশার নিয়ে আসতে পারবেন এই যে এই পাইপটা হচ্ছে মেইন পাইপ যেটা দিয়ে হচ্ছে আপনার এই মেশিনে পানি উঠে আসছে ঠিক আছে পানি উঠে আসছে মেশিনে এবং এখানে স্পিড মিটার টিটার সব আছে আপনারা সব কিছু দেখে করতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মেশিনে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এই র্যাকটা এই র্যাকটা এটা হচ্ছে মেন সুবিধা এটা দিয়ে আপনার এই পাইপ যে একসাথে করার জন্য যে খাটনি হয় এই পাইপটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাগানে গিয়ে এই পাইপটা জোগাড় মানে একসাথে করে নিয়ে বের হয়ে আসা যায় না অনেক কষ্ট সময় লাগে যেটা ঘোরালেই জাস্ট ইজিলি আপনার হয়ে যাবে আমি এখন এই মাথাটা এদিকে নিয়ে এসে রাখছি আমার ওইদিকে যাওয়ার পেয়ারার বাগান আছে এবং পাশাপাশি আমের বাগান আছে আমি সব জায়গায় আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো স্প্রে করে দেখাবো তো চলুন স্টার্ট দেওয়া যাক আমি কিন্তু আসলে কখনোই এই মেশিন স্টার্ট দিতাম না আগে কিন্তু এই মেশিনটা এত সহজ স্টার্ট দেওয়া আমি নিজে এটা স্টার্ট দিয়ে পরিচালনা করতে পারি আমার কিন্তু এই এই স্টার্ট দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই তো যেহেতু সাউন্ড অনেক বেশি হবে এরপরে যার শুধু আপনাদের সাথে কথা হবে না আমি এটার স্পিড এটা কি অবস্থা কীভাবে কাজ করে সব দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার হচ্ছে পারফরমেন্স আমরা এখন আসলাম হচ্ছে মেশিনের সাউন্ড থেকে একটু দূরে এরকম যদি একটা আপনার স্প্রে স্পিডওয়ালা মেশিন থাকে আপনার পেয়ারা বাগান বলেন আম বাগান বলেন জাম বাগান বলেন কতক্ষণ সময় লাগবে আপনার স্প্রে করতে আপনিই বুঝুন একটা গাছ ভিজাইতে জাস্ট কয়েক সেকেন্ড আমার সময় লাগছে এই মেশিন দিয়ে আমার হাতের কাছে যে সকল আবাদ রয়েছে সেগুলোতে স্প্রে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর ক্ষেত কেবল আলু কয়েক পাতা করে নিয়েছে সেখানে আমরা স্প্রে করছি আমরা আলুর ক্ষেতে স্প্রে করার পরে পাশেই রয়েছে আমাদের রসুন এবং পেঁয়াজের জায়গা সেখানে আমরা স্প্রে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে কিন্তু অনেক দূর স্প্রে করা যাচ্ছে তারপরে আমরা শাক সবজিতে স্প্রে করছি দেখতে পাচ্ছেন শাগের ক্ষেতে স্প্রে করছি এবং আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্প্রে মেশিন দিয়ে কত দূর এবং কত দ্রুত স্প্রে করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এর স্পিড অনেক দূর এবং অনেক দূর পর্যন্ত খুব সুন্দরভাবেই আপনারা চাইলে স্প্রে করতে পারবেন এতে গেল জমিতে এরপরে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের গাছে এবং আম গাছে স্প্রে করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ রাখা রয়েছে যেগুলোতে আমরা স্প্রে করছি কত দ্রুত স্প্রে হয়ে যাচ্ছে একটা মেশিন দিয়ে কিন্তু খুব দ্রুত স্প্রে করা যায় আমি আপনাদেরকে এখন এই মেশিন কত উপরে ওঠে স্পিডটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু অনেক নিচে ধরে আছি এই পাওয়ার গানটা এবং দেখতে পাচ্ছেন কত উপর পর্যন্ত যাচ্ছে এই মেশিনে একশো আশি লিটার পানি ধারণ ক্ষমতার একটা টাঙ্কি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই টাঙ্কিকে অনেক বেশি কম বেশি করতে পারবেন চাইলে আপনারা এটার সাথে অন্য কোন ট্যাঙ্কিও অ্যাড করতে পারবেন যত বেশি পানি দিবেন তত বেশি পানি আপনাদের আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের আম বাগানের আম গাছগুলোতে খুব সুন্দরভাবে স্প্রে করছে অনেক বড় বড় গাছও কিন্তু আপনারা নিচ থেকে হাতে পেয়ে যাবেন অথবা আপনারা বড় সাইজের একটা বাঁশ ব্যবহার করতে পারেন উপরের ডাল হাতে পাওয়ার জন্য মেইনলি যে ব্যাপারটা আমাদের আজকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আমার এই এক বিঘা বাগান আর হচ্ছে আম গাছ এগুলা স্প্রে করতে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে এই হয়তো এখন গড়ি এত ঠিকভাবে দেখিনি এরকম কিন্তু এই যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিষয় যেটা আপনারা বাগানে গেলে প্রবলেম ফেস করেন এই আপনার এই পাইপটা জড়ার বিষয় এই পাইপটা কিন্তু আপনারা যে নিয়ে আসবেন হ্যাঁ সেটা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যায় এখানে দেখেন কি ইজি আপনি খুব সহজে এই স্প্রে মেশিন দিয়ে আপনার বাগানের শেষে পাইপটাকে খুব ইজিলি জড়ে দিতে পারবেন এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা দেখুন একটা শুধু মেশিন এখানে দুইটা পয়েন্ট আপনারা দুইটা পয়েন্ট দিয়েও স্প্রে করতে পারবেন এবং দুইটা এই ইয়াদে কিন্তু সমান স্পিডে পানি বের হবে হয়তোবা একটার বেশি বেশার এর জন্য কিন্তু এখানে ওভারফ্লো সিস্টেমটা করা আছে যে ওভারফ্লো দুইটার জন্যই কিন্তু পানি বের হয় প্রতিনিয়ত তো ওইটা একটা ওভারফ্লোতে বের হয়ে যায় আরেকটা হচ্ছে এ পাই যে আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবেও নিতে চান যে আপনারা এটা এটা দিয়ে হচ্ছে ইয়ে করবেন বাগানে আপনার মানে স্প্রে করে বেড়াবেন আপনারা বিষ হচ্ছে কীটনাশক ছিটিয়ে যে ইনকাম করা বলেন বা আমাদের এলাকায় কিন্তু এটা খুব চলে একজনের বাগানে কিন্তু এরকম মেশিন কিনতে পারে না তো চার পাঁচজন মিলে এটা বাগান কিনে এই এরকম মেশিন একটা কিনে কী করে বিভিন্ন জনের বাগানে ওরা টাকা দিয়ে মানে লেবার দিয়ে এটা কিন্তু স্প্রে করে দেয় এই কাজেও কিন্তু এটা বাণিজ্যিক কাজেও কিন্তু ব্যবহার করা যাবে এটা সুবিধাটা আপনাদেরকে বললাম কিন্তু যে এটা কোনো গাড়িতে বা কোথাও সেট করা চাইলে আপনারা যদি গাড়িতে সেট করবেন যা শুধু এই জায়গাটুকু কেটে দিতে হবে দিয়ে আপনারা গাড়ির সাথে বডির সাথে ঝালাই করে দেবেন আর আমার এই পাইপ জটতে আপনাদের সাথে কথা বলছি এখন মানে এক মিনিট হয়েছে এক মিনিটে এই এক মিনিটের সামনেই পুরো পাইপটা কিন্তু জোড়া শেষ আমি আপনাদেরকে দেখাই আপনারা তো বলছেন জোর ছাড়ি তো বুঝতে পারছি সবাই যে শেষ এটা কিন্তু অন লাইভ কোনো কাটাকাটি নেই কিছু নাই জাস্ট সরাসরি আপনাদেরকে দেখালাম আমার পাইপ জোড়া শেষ এই যে আমার স্প্রে এই যে মেশিন বন্ধ ক্লিয়ার এখন আমি এটাকে নিয়ে বাড়ি চলে যাব এই যে এটা আমাদের তোলা দেখে কত কত হালকা দেখেন যখন ফাঁকা হয়ে যায় তখন হালকাটা দেখেন দেখেন এদিকে আসেন এই এই যে আমার পাওয়ার গান এখানে আছে দেখতে পাচ্ছেন আমার বাম হাতের কেনাঙ্গুল এই যে এই কেনাঙ্গুল দিয়ে বাদালাম এটা কিন্তু আপনারা মনে করেন যে কোনো কিছু আছে দেখেন দেখেন এই তুলে ফেলছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেনাঙ্গুলটা নিয়ে যেতে পারবো না যদিও বা কিন্তু এটা নিয়ে যেতে পারলাম মানে এটা এমনভাবে ব্যালেন্স করা জিনিসটা যে আপনি যে কোনো জায়গাতে জাস্ট হালকা করে আপনি টান দিবেন কোনো আমার গায়ে কিন্তু তেমন কোনো শক্তি খরচ হচ্ছে না আমি কিন্তু সার্জারি করছে আজকে দুই মাসটা পর আমার গায়ে তেমন কোনো শক্তি খরচ হচ্ছে না আমি এটা নিয়ে কিন্তু এসে আমার বাসা থেকে সুন্দরভাবে আমি চাইলে বাগানের আরো মাঝখানে নিয়ে যেতে পারতাম কিন্তু এটা হচ্ছে যেহেতু আপনার এই কি বলে মানে আমার এখান থেকে এই একশো ফিটে কমপ্লিট তো এর জন্য আমি আর এটা নিয়ে যাচ্ছি না দেখতে পাচ্ছেন আর এটার সাথে আরেকটা জিনিস টুল তুলতে মনে নাই এখানে একটা টুল পাবেন আপনার এটা নিয়ে আসার যোজমা নিয়ে আসার কোনো প্রয়োজন পড়ে না কারণ টুল কিট তেমন একটা প্রয়োজন পড়ে এখানে টুল পাবেন এটার মধ্যে কিছু ইনিশিয়াল জিনিসপাতি আছে যেটা আসলে তেমন একটা কাজেরই না কারণ সব কিছুই হাত দিয়ে হয়ে যায় যদি কোনো কিছু নষ্ট হয় সেক্ষেত্রে নষ্ট হওয়ার তেমন কিছু এখানে নাই যদি নষ্ট হয় আমাদের এখানে আপনারা লোকাল যে কোনো জায়গা থেকেই সার্ভিস করতে পারবেন এগুলো এখন সব জায়গাতে সার্ভিস হয় আর এগুলা এমন মানে নষ্ট হওয়ার কিছু নয় মেশিন মেশিন তো নষ্ট হলে লোকাল জায়গায় যায় কে হয় নষ্ট ঠিক করতে হয় এটা নষ্ট হওয়ার সার্ভিসিং এটা তেমন কিছু না তো এই হচ্ছে মেশিন আমি নিজে এক্সপিরিয়েন্স করে ইউজ করে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম অনেক দিন পরে একটা মেশিন কারণ হচ্ছে একটা জিনিস ইউজ না করা থাকলে জিনিসটা যদি আপনাকে না জানাতে পারি তাহলে এটা বোধ এটা কয়েকদিন আমরা ইউজ করছি এটা আরও ইউজ করবো এটা আমাদের কি প্রোজেক্টের জন্যই আমাদের পাশে আরও বাগান আছে আম আমাদের বিভিন্ন আম বাগানের জন্যই মেশিনটা তো দেখতে পারলেন আপনারা আপনাদের জন্য একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম তাছাড়া আরও ময়লা হয়েছিল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো এই মেশিন প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রাজশাহী শোরুম হচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার আর চারঘাট রোড আদর্শ ডায়াগনোস্টিকের অপোজিটে আপনারা সেখানে আসলে দেখতে পারবেন যুব অ্যাগ্রো মেশিনারি সেখানে এসে সংগ্রহ করতে পারবেন সরাসরি দেখে এবং আমাদের অন গ্রাউন্ডে ফিল্ডে টেস্ট করে আপনার নেওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি যারা আপনারা প্রবাসী রয়েছেন কিংবা আপনারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন কেউ যদি নিতে অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ারে পাশাপাশি আপনারা লাইভে দেখে মানে ভিডিও কলে দেখে এটা অন টেস্ট করে যে কোনো মেশিন আপনারা নিতে পারেন তো আমরা সব মেশিনে ঢালাও রিভিউ করি না আমরা যেটা যেটা আপনার অ্যাকচুয়াল কাজে দিবে আপনার জীবনকে সহজ করবে সেরকম মেশিনগুলোকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি তো এটা একটা সহজ করার মতো মেশিন রাজশাহীতে যা চাপাই বা নগায় যারা আমবাগানে রয়েছেন তারা কিন্তু সরাসরি এসে আমাদের এখান থেকে টেস্ট করে নিয়ে মেশিন নিয়ে যেতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম